নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। এই 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা বিডিপি থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, যাদের পাশের সাবজেক্ট বাংলা, তাদের আমি SBG-2 পেপারে আংশিক উত্তর নয় পুরো টোটাল 20টি প্রশ্ন, যে 20টি প্রশ্ন অ্যাসাইনমেন্টে এসছে সেই 20টি প্রশ্নই আজকের আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই করে যে উত্তর দেব, প্রতিটি উত্তরের পাশে মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করা আছে, আপনারা প্রয়োজনে মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখে উত্তরগুলো যাচাই করে নেবেন। তো লেটস গো। SBG-2 বিডিপি থার্ড ইয়ার অ্যাসাইনমেন্ট 2023। এক, দারিদ্র কবিতায় দারিদ্রকে কোন ঋষির সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, দুর্বাসা। মডিউল বইয়ে আপনারা 304 নম্বর পেজে এই উত্তরটি পেয়ে যাবেন। দুই, উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে অংশটিতে কি অলঙ্কার হয়েছে? উত্তর হচ্ছে ছেখানুপ্রাস। মডিউল বইয়ের পেজে 83 নম্বর পেজে আপনারা পাবেন। তিন, বাংলা লেখার সময় 11টি স্বরবর্ণের ব্যবহার করা হলেও উচ্চারণ করা হয় কটি? রাইট অ্যান্সার হচ্ছে 7টি। মডিউল বইয়ে 13 নম্বর পেজে এই উত্তরটি পাবেন। চার, রূপ লাগি আঁখি ঝুরে পদটিকে কোন পর্যায়ের পদ বলা হয়? উত্তর, রূপানুরাগ। মডিউল বইয়ে 137 নম্বর পেজে উত্তরটি পাবেন। পাঁচ, পয়াত ছন্দের মাত্রা সংখ্যা কত? তো উত্তর 14। মডিউল বইয়ের 53 পেজে এই উত্তরটি পাবেন। ছয়, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, কার কর্মদোষের কথা বলা হয়েছে? এখানে রাবণের কর্মদোষের কথা বলা হয়েছে। মডিউল বইয়ে 242 পেজে এই উত্তরটি পাবেন। সাত, রবীন্দ্রনাথের কোন কবিতা নিয়ে নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন? উত্তর, ধূমকেতু, পেজ নাম্বার 291 পেজ। আট, মধুসূদনের মেঘনাদবধ কাব্য কত সালে রচিত হয়? উত্তর, 1861 সালে। মডিউল বইয়ে 232 নম্বর পেজে এই উত্তরটি পাবেন। নয়, সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু পদটি কার রচিত? উত্তর, জ্ঞানদাসের। মডিউল বইয়ে 130 নম্বর পেজে উত্তরটি পাবেন। দশ, হলন্ত অক্ষরকে কি অক্ষর বলে? উত্তর হচ্ছে রুদ্ধদল। মডিউল বইয়ে 15 নম্বর পেজে উত্তরটি পাবেন। 11 দাগের প্রশ্ন, মেঘনাদবধ কাব্য এর ষষ্ঠ স্বর্গের নাম কি? উত্তর হচ্ছে বধ। মডিউল বইয়ে 232 পেজে উত্তরটি আছে। 12, পাশরিতে শব্দের অর্থ কি? উত্তর, ভুলতে। মডিউল বইয়ে 134 নম্বর পেজে উত্তরটি পাবেন। 13, কাব্য হল গভীর আবেগের উজ্জ্বলিত স্বাভাবিক প্রকাশ, কথাটি কে বলেছেন? উত্তর, ওয়ার্ডসওয়ার্থ। মডিউল বইয়ে 212 নম্বর পেজে উত্তর আছে। 14, রবীন্দ্রনাথের স্মরণের কবিতাগুচ্ছ কোন ধরনের কবিতা? উত্তর, এলিজি। মডিউল বইয়ে 214 নম্বর পেজে উত্তর আছে। 15, একখানি ছোট ক্ষেত আমি একেলা পংক্তিটি কোন কবিতার অংশ? উত্তর, সোনাত্তরী। মডিউল বইয়ে 274 পেজে আছে। 16 দাগের প্রশ্ন, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, হে পচেত কি অলঙ্কার? উত্তর, ব্যজস্তুতি। মডিউল বইয়ের পেজ নাম্বার 122। 17 দাগের প্রশ্ন, কীর্তিবাসী রামায়ণের মুদ্রিত আকারে প্রথম প্রকাশ উইলিয়াম কেরির মাধ্যমে হয়েছিল কত সালে? উত্তর, 1802 সালে। মডিউল বইয়ের 205 নম্বর পেজে উত্তরটি আছে। 18 দাগের প্রশ্ন, জীবনানন্দের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, ঝরাপালক। মডিউল বইয়ের 318 পেজে উত্তরটি আছে। 19, নজরুল ইসলামের প্রথম গল্প বাউন্ডুলের আত্মকথা প্রকাশ পায় কোন পত্রিকায়? উত্তর, সওগাত। মডিউল বইয়ের 291 পেজে উত্তরটি পেয়ে যাবেন। 20 দাগের প্রশ্ন, কবিতার ছত্রকে টুকরোতে ভাগ করা হলে তাকে কি বলে? উত্তর, পর্ব। মডিউল বইয়ের 27 নম্বর পেজে উত্তরটি পাবেন। তো পরপর কিন্তু উত্তর ধারাবাহিকভাবে আসতে থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।